বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুর পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের জন্য কিছু লাম্বা সিস্টেমের স্বর্ণের ছোটো ছোটো কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু লাম্বা হলেও সবসময় র্যাপিজ করা যায়, ডিজাইনগুলো এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করা যায়, খুবই ভালো হয়। বন্ধুরা, আপনি যদি সবসময় র্যাপিজের জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য কোনো ভালো ডিজাইন আপনি খুঁজে না পান কোথাও, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। কারণ এখানে যে ডিজাইনগুলো আমি এনেছি, এখানে 27 জোড়া ডিজাইন রয়েছে। ডিজাইনগুলো অনেক সুন্দর, 27 জোড়া ডিজাইনই ভালো। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইনগুলো দেখেন, তাহলে আশা করছি এখান থেকে আপনি ভালো ডিজাইনটা খুঁজে নিয়ে আপনার মন মতো করে তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন সে সমস্ত কথা আমি ভিডিওর ভিতরে বলে দিব। কারণ বন্ধুরা, এই ডিজাইন বিষয়ে কিন্তু আমার কিছু ধারণা রয়েছে, কারণ আমি স্বর্ণের কাজ করেছি। এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করি যে আপনি যাতে ডিজাইনগুলো ভালোভাবে তৈরি করে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, ধরুন আপনি দুআনা স্বর্ণ দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে, ডিজাইনগুলো আপনি দেখবেন যে কোন ডিজাইনটা দুআনা স্বর্ণের মধ্যে। বন্ধুরা, আরেকটি কথা হলো, এখানে যে ডিজাইনগুলো রয়েছে, ডিজাইনগুলো কিন্তু আপনি এখানে কত টাকা দাম পড়বে বা কতটুকু ওজন আপনি দেখতে পারবেন আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আর আপনি যদি এখান থেকে দুআনা স্বর্ণের মধ্যে তৈরি করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দুআনা স্বর্ণের মধ্যে বিভিন্ন ধরনের দুল রয়েছে। তো সেখান থেকে আপনি যে কোনো একটা দুল চয়েস করে আপনার মন মতো করে তৈরি করতে পারেন। বন্ধুরা, যখন আপনি এই ডিজাইনগুলো আপনার স্বর্ণকারের কাছে তৈরি করতে দিবেন, তখন তাকে বলবেন, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে যেরকম ডিজাইনটা রয়েছে সেরকম করেই কিন্তু চেম করে আপনি আপনার স্বর্ণকারকে দেখাবেন এই ডিজাইনটা। প্রথমে তাকে বলবেন যে এরকম করে ডিজাইনটা তৈরি করে দিতে। বন্ধুরা, আপনি যদি সেম করে ডিজাইনটা তৈরি করেন, তাহলে কিন্তু সেই ডিজাইনটা খুবই ভালো হবে। আর যদি আপনি এর থেকে একটু বড় করতে চান, তাহলে যদি সবসময় র্যাপিজ করেন, তাহলে কিন্তু ভালো হবে না। সেজন্য আমি বলছি আপনি ডিজাইনগুলো সেম করে তৈরি করবেন, আর সবসময় চেষ্টা করবেন একটু ছোট করে তৈরি করার জন্য, যদি আপনি সবসময় র্যাপিজ করেন। বন্ধুরা, আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এই ডিজাইনগুলো তৈরি করেন, তাহলে সেটা একটু বড় করে ডিজাইনটা আপনি তৈরি করে নিতে পারেন। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিজাইন রয়েছে 2 থাক সিস্টেম, আর কিছু ডিজাইন রয়েছে 3 থাকের মতো। তো সেটা আপনি যদি তৈরি করেন, তাহলে এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি 3 থাক দিয়ে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আর যদি আপনি সবসময় র্যাপিজ করেন, তাহলে সেটা 2 থাক দিয়ে বা একটু ছোট করে 3 থাক দিয়ে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ডিজাইন রয়েছে যে আপনার নিচের যে সিস্টেমটা, যেটার সাথে আপনার ডিজাইনটা থাকে, তো সেটা আপনার কিন্তু আপ ডাউন করে ঝুলে। তো সেটা আপনি যখন আপনার স্বর্ণকারকে তৈরি করতে দেবেন, তাকে বলবেন যে যেটার সাথে আপনার জিনিসটা থাকে সেটা যেন রিংটা একটু ভারী হয়। আর দেখতে পাচ্ছেন পিছনে কিছু ডিজাইন রয়েছে যে হালকা সিস্টেমের ভিতরে সেটা একটু মজবুত করে আপনি ডিজাইনগুলো তৈরি করবেন। আর সাইডের যে আপনার রানগুলো থাকে সেগুলো একটু ভারী করে আপনার স্বর্ণকারকে এরকম করে বলে তৈরি করে আনবেন। বন্ধুরা, আপনি যদি এরকম করে বলে আপনি তৈরি করেন ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো হবে, বা আপনি যখন র্যাপিজ করবেন আপনি ভালো পাবেন। আর বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু আপনি ভালো স্বর্ণ দিয়ে তৈরি করবেন, যেমন বর্তমানে 21 ক্যারেট বা 22 ক্যারেট যে হলমার্ক স্বর্ণটা পাওয়া যায়, তো সেরকম স্বর্ণ দিয়ে যদি আপনি এই ডিজাইনগুলো তৈরি করেন অনেক ভালো হবে। যদি আপনি পরবর্তীতে ডিজাইনগুলো ভাঙতে যান বা কোনো সময় বিক্রি করতে যান, তাহলে কিন্তু বিক্রি করতে গেলে দামটা ভালো পাবেন, আর যদি আপনি ভাঙতে যান স্বর্ণটা আপনি ভালো পাবেন। আর বন্ধুরা, আপনি যদি এরকম ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাহলে আপনি কমেন্টে যোগাযোগ করবেন আমাদের সাথে যে আপনি কোন ডিজাইনটা তৈরি করে নিতে চান। বন্ধুরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকি, যাতে আপনি ডিজাইনগুলো ভালোভাবে তৈরি করতে পারেন বা স্বর্ণের দামটা জানতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।